সিঁদুররঙা বেনারসিতে রূপাঞ্চনা বিয়ের সকালে মায়ের পাশে বসে কেঁদে দিয়েছিলেন। অবশেষে স্বপ্ন পূরণ, ছেলেকে নিয়ে নতুন পথ চলা শুরু। গা ভরাট গয়না কি কি পরেছিলেন রূপাঞ্চনা! ব্লাউজের ডিজাইনটা একদম আলাদা, ছিমছাম অথচ সুন্দর, কিন্তু মুকুটটাই ঠিক জমল না। দেখুন রূপাঞ্চনার বিয়ের সাজের সব খুঁটিনাটি। ভালোবাসায় মাখামাখি দুজন, রূপাঞ্চনার শুভদৃষ্টি মন ভরে দেখলেন নেটিজেনরাও। বিয়েতে কি কি আয়োজন ছিল জানেন? অবশেষে সেই সময় এলো, রাতুলের সাথে শুভদৃষ্টির পর আবেগঘন হয়ে পড়েন টেলি নায়িকা। তিনি যে সুন্দরী তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না, কিন্তু বউয়ের সাজে রূপাঞ্চনাকে একেবারে রানীর মতো লাগছিল। বার্ডল্যান্ডস ক্রিয়েশনের সৌজন্যে পাওয়া ছবিতে দেখা যাচ্ছে লাল বেনারসির সাথে ম্যাচিং ব্লাউজ নয়, কন্ট্রাস্টে সবুজ রঙের ব্লাউজ পরেছিলেন। কানে কানবালা, গলায় সোনার হার পরলেও খুব বেশি নয়। এক হাতে মান্তাসা পরেছেন অভিনেত্রী, আরেক হাতে দুটো চুল, সাথে শাঁখা পলা তো রয়েছে, কিন্তু মুকুটটা ঠিক যেন মানায়নি, বিয়ের ছবি দেখে বলছেন নেটিজেনরা। অন্যদিকে রাতুল ধুতি আর জোর পরেই বিয়ে করতে বসেছিলেন। একদম সব নিয়ম মেনেই সাত পাকে বাঁধা পড়লেন দুজন। নান্দিমুখ অনুষ্ঠানে অভিনেত্রী পরনে ছিল হালকা সবুজ রঙের সুতির শাড়ি, শাখা পলা আর সঙ্গে উজ্জ্বল রঙের নেল পলিশ। অন্যদিকে রাতুলের পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। আর এই অনুষ্ঠানের ফাঁকেই আড্ডাতে মাতেন এই জুটে। প্রায় 6.5 বছরের সম্পর্ক তাদের। অভিনেত্রী 2017 সালে তার প্রাক্তন স্বামীর সাথে আইনি বিচ্ছেদ করেন, তারপর থেকেই তার সন্তানকে নিয়ে একাই থাকতেন। তিনি একাই ছেলেকে বড় করেছেন। অন্যদিকে রাতুল মুখোপাধ্যায় হলেন টলিপাড়ার অন্যতম চেনামুখ অভিনেতা, বেশ কিছু বাংলা সিরিয়ালে অভিনয়ও করেছেন। রূপাঞ্চনার সঙ্গে দীর্ঘদিন বন্ধুত্বের সম্পর্ক ছিল রাতুলে, আর সেখান থেকেই তাদের প্রেমের সম্পর্ক। টলিপাড়ার চর্চার কারণ কিন্তু ছিল অন্য, রাতুল প্রায় 6 বছরের ছোট রূপাঞ্চনার থেকে। সে নিয়েই শুরু হয়েছিল সমালোচনা। আইবুড়ো ভাতে দুদিন আগে কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী, মন্দিরে মায়ের সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন। সেই ছবি তিনি নিজেই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। শুভ পরিণয় যেন অন্তমিলে ভরে ওঠে, সেই আশীর্বাদ চাইতেই মায়ের কাছে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও। সিনে চক্কর ব্যুরো।